আজি মহাষ্টমী রাজ্যের বিভিন্ন প্রান্তর সমান্তরালক নারায়ণপুর বিভিন্ন স্থানত উদযাপন করেছে দেবী দুর্গা পূজা। মই বর্তমান উপস্থিত আছো নারায়ণপুর দিকঙ্গগুড়ির এখন দুর্গা পূজা মণ্ডপত। মই ক্যামেরা সজুড়ি দেখাবলে অনুরোধ জানাম সুন্দরকে প্রবেশ দ্বারত এনে ধরনের নিয়মাবলী বানি রাখিছে যে মাস্ক পরিধান করে প্রবেশ করা বাধ্যতামূলক, 18 বছর লোকের উপর লোককে ভ্যাকসিন লওয়ার প্রমাণপত্র আনব লাগিব, প্রবেশ আর প্রস্থানত সুকিয়া সুকিয়াকে রখা হয়েছে, সামাজিক দূরত্ব অবলম্বন করবে লাগিব আর সমান্তরালক রাখিছে পথ সুরক্ষা জীবন রক্ষা এনে ধরনের স্লোগান রাখিছে প্রবেশ দ্বারতে। এটা দুটা দিশেদি এফালে প্রস্থান আর এফালে প্রবেশ রাখিছে। মানে কিছু ভিতরলে যাবলে যত্ন করি। পূজা পুয়ারেপরা এই স্থানত যথেষ্ট ভক্ত ভিড় করা পরিলক্ষিত হয়েছে, সকলে পূজা অর্চনা দিছে। যেহেতু নারায়ণপুরের ভিতরে এখন যথেষ্ট পুরোনা পূজা মণ্ডপ এখন, ইয়াতে আর ইয়াতে পূর্বরেপরা যথেষ্ট সংখ্যক ভক্তর সমাগম পাওয়া পরিলক্ষিত হয়, ব্যতিক্রম নহয় এবছরও। যেহেতু বিগত দুটা বছর পূজা উদযাপনেরপরা সকলো বিরত আছিলে করোনা মহামারীর কারণে, শেহতীয়াকে এবছর আহি তেওঁলোকে যেহেতু করোনা পূজা উদযাপন করা পরিলক্ষিত হয়েছে। আজি এই মুহূর্তে বীরপুরিয়া সমষ্টির বিধায়কগুলো আহিছে এই পূজা মণ্ডপত সেবা লোবলগে, মা দেবী চরণত আশীষ লোবর কারণে। মানে ক্যামেরা সহযোগে পোনে দেখুয়া আছে। ইতিমধ্যে বিধায়কগুলো দেবী মা চরণত সেবা জানায় সরকারখনের রাইজর কুশল মঙ্গল কামনা করা পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যে আমি পোনাপনি দৃশ্য স্থান নিজের দর্শকের জড়িয়ে দেখা আছো। মই কিছু আগলে যাবলে চেষ্টা করি, ইয়ার উদ্যোগটা আছে, মই আপনার জানিম কেন ধরনের আয়োজন করেছে কি কব এই মুহূর্তে। আমার পূজার এই মই দিক্রমী আজি 80 বছর ভরি দিছে, আর এই আমার উদযাপন সমিতি আমি বিষয়বীয়াসকলে যিমান পাইছো সিমানটো সরকার নীতি নিয়ম বাহাল রাখি আমি এই উদযাপন আয়োজন করে আছো। আর রাতেপা ঠিক 5 বজার পর ইয়াত বহুত ভক্ত ভিড় হয়েছে, আর আমি উদযাপন সমিতির বিষয়বীয়াসকলে সুন্দরভাবে পালন করেছো। আমার মাজে ইতিমধ্যে বিধায়ক আমার সমষ্টি বিধায়ক আহি উপস্থিত হয়েছে, আর ওই বিধায়কর আমি করে একগছি চাকি জ্বলাবলে আমার উদযাপন সমিতির বিষয়বীয়াসকলে আইছো, আর আমি বিধায়ক মহোদয়ক আগধরবলে আগবাই বিধায়কমূলক যদিও যথেষ্ট ব্যস্ত, তথাপি চমুকয় দুয়াখার দুর্গা পূজার সময় রাইজক কি আহ্বান জানাবো আর কেন ধরনের পালন করেছে চমুকয় ডাঙরিয়া? ব্লক তিনিআলি ঐতিহাসিক পূজা, 80 বছর ভরি দিছে, রাইজে খুব উলহ মালহে মানে ইয়াত পূজা উদযাপন করেছে, আর রাইজ ওলাই আছে দেখিছে রাতেপা বেলাতে রাইজর যে ভিড়, গতি মা চরণত আমি সেবা নিবেদন করছো যাতে গোটেই রাজ্যবাসী যাতে মঙ্গল করে আর আমার সমষ্টিরবাসী যাতে মঙ্গল হয়। আমি সমষ্টির যাতে আহি থাকা দিনত সকলো অপায় অমঙ্গল নেউচি যাতে বিকাশের যাত্রা যাতে আমি আগবাহি যাব পারো, তারপরে দেবী মারপরা আমি আশীর্বাদ বিচারিছো। ধন্যবাদ থাকলে আমি কিছু বিশ্বাস হয় যথেষ্ট ভক্ত ইয়ালে অহার পরিলক্ষিত হয়েছে, সকলে হাতত ধূপ নৈবেদ্য লো। বাইদেউ পূজা করবো ভাল লাগিছে, যাব 2 বছর ধরে পয়া না, এইবার পাইছো, আজ আগন্তুকে যে আকো পাও সেয়াই ভগবানের কামনা করবো। প্রত্যেক বছরে আহ আমি শরাই দিও, আকো আমার দশমীর দিনা আমি দেবীক ফুট লগাও, সকলে আমি সেন্দুর খেলো, এই আমার উদযাপন। আমি আগলে যাবলে চেষ্টা করি। দেবী মা চরণত এইদরে আহিছে কি কব এই মুহূর্তে পূজালে আহিছে কেন লাগিছে আজি? ভাল লাগিছে আজি বহুদিনের মূর্ত এনেকে একটা ঐতিহ্য মন্দির একটা হেৰি আহি পেলাই আমি ঘরের সকলে মিলি পেলাই সবে পূজা পার্বণে করে গোটেই বছরটা যাতে ভালদরে যায় তার কারণে আমি সকলে দেবী মার ওসর আশীর্বাদ জানাম বলে আশা করি। যেহেতু দেখা গেছে ইয়াত যথেষ্ট সংখ্যক তেওঁলোকে নীতি নিয়ম মানি দিছে সুন্দরকে, যেহেতু সরকারে যথেষ্ট সময় নিয়ম মানি দিছে, কি আহ্বান জানাব রাইজক আপনার এখন সচেতন? সকলে সকলে মাস্ক পরিধান করাটা বাধ্যতামূলক, আর সকলে সামাজিক মানে দূরত্ব বজায় রাখাটা বাধ্যতামূলক, তার কারণে আমি সকলে উঠি পড়ি লাগিব লাগে, আর যিকোনো পূজাবাহী কর্তৃপক্ষ আছে তেওঁলোককো আমি অনুরোধ জানাইছো যাতে তেওঁলোকে একটু সুকলমে হেৰি কৰিব। এইদরে সকলে ওলাই আহিছে, সকলে কোভিডৰ নীতি নিয়ম মানিবলে আপোনালোকে আহ্বান জানাইছো। মই কিছু আগৰ দৃশ্যাংশ দেখাবলৈ কেমেৰা সজাই অনুৰোধ জনাম। এইদরে সকলে পূজা অর্চনা করেছে, দেবী মাৰ চৰণত সেৱা লৈছে। মই পোনপটীয়াভাৱে ঈশানী দৰ্শকসকলক দৃশ্যাংশ দেখুৱাই আছো। ইতিমধ্যে বিহপুৰীয়াৰ বিধায়কগৰাকীও আহি এই ঐতিহ্যপূর্ণ নারায়ণপুরের যি দিকঙ্গগুড়ি পূজা মণ্ডপ তাতে সেবা লওয়া পরিলক্ষিত হয়েছে। আমি ঈশান নিউজের দর্শকসকলের জড়িয়ে পূর্ণভাবে সমগ্র দৃশ্যাংশ দেখুৱাই আছো। যেহেতু রাজ্যের সর্বস্তরতে উলহ মালহে উদযাপন করেছে দুর্গা পূজা, ব্যক্তি কম নহয় নারায়ণপুরও, এনেদরে পুয়ারেপরা দেখা গেছে ভক্তর ভিড়। আমি কিছু দৃশ্যাংশ দেখাবলে যত্ন করলো। এইদরে আসলে রাজ্যের বিভিন্ন ধরনের সমান্তরালক কোভিড নীতি পালন করে এইদরে নারায়ণপুর এই ঐতিহাসিক যে মরি দিকঙ্গর পারত যে দুর্গা পূজা স্থলী, তার সকলে এইদরে উলহ মালহে পুয়ারেপরা মা দেবী চরণত সেবালে উদযাপন করেছে দুর্গা পূজা।